আমরা অতি সাম্প্রতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ভারতের এক অঙ্গরাজ্যে বোরখা নিষিদ্ধ হওয়ার পরে একজন মুসলিম বোন সে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে বোরখা বা হিজাব পরিহিত অবস্থায়। যখনই প্রবেশ করেছে তখনই কিছু অমুসলিম উগ্রপন্থী যুবকেরা তারা লাল ব্যাজ ধারণ করে তার বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার বিরুদ্ধে যখন তেড়ে আসছিল তখনই ওই মুসলিম বোনটি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের বিরুদ্ধে ইমানের বলে বলিয়ান হয়ে সে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। এবং এই ধ্বনি দেওয়ার কারণে সারা পৃথিবীব্যাপী সারা পৃথিবীতে তার এই আল্লাহু আকবার ধ্বনিটি ভাইরাল হয়ে গেছে। আমরা এই মুসলিম বোন মুসকান খানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেহেতু তার ইমানি বলে বলিয়ান হয়ে এই কথাটি বলেছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপর রহমত বর্ষিত হোক এবং তার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া কামনা করছি। বিশেষ করে আমাদের পূর্বসূরীদের কথা আমরা স্পষ্টভাবে মনে রাখি যে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের প্রান্তরে 313 জন সৈন্য নিয়ে বিধর্মীদের বিরুদ্ধে বা অমুসলিমদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম তিনি জয়লাভ করেছিলেন, এভাবে যুগে যুগে বহু ইতিহাস রয়েছে। তো আমরা এটা মুসলমানদের ভারতের বুকে মুসলমানদের বিজয়ের একটা স্বরূপ এটা আমরা অবলম্বন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্য দিয়ে মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ সেই নির্দেশ যেন পালন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদের এবং অন্যান্য মহিলাদেরকে আপনি বলে দিন যে তারা যেন তাদের এই পর্দা অর্থাৎ সামনের দিকে তাদের পর্দাটি ঝুলিয়ে পড়ে, অর্থাৎ তাদের এই বোরকাটি যেন সামনের দিকে ঝুলিয়ে পড়ে, হেজাব পরিহিত অবস্থায় তারা যেন পৃথিবীতে চলে এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন। সেই হিসেবে ওই মুসকান খান আমাদের দিনী বোনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করে সে এভাবে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সার্বিক দিক দিয়ে সফলতা দান করুক।